আজকে ষষ্ঠী, তোমাদের সবাইকে জানাই শুভ ষষ্ঠী। আর এখন আমি তালা পার্ক করতে আছি, এখানেও ভেতরে ঢুকতে দিল না, যত দূর থেকে দেখানো সম্ভব তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই ভালো আছো তো? Thank you.
বাড়ি চলে আসলাম। আমার পুজোর প্রতি যে ফিডব্যাক কলকাতা পুজোর, মানে জাঁকজমকটা একই রকমই আছে। হ্যাঁ, পুজোর মণ্ডপগুলো আগে যত বড় হতো তার থেকে অনেকটাকে ছোট করে দেওয়া হয়েছে, শ্রিঙ্ক করে দেওয়া হয়েছে আর বেশি ওপেন করে দেওয়া হয়েছে। এদিক থেকে একটা জিনিস ফেসিলিটি যেটা মনে হচ্ছে ফিল করছি সেটা হচ্ছে ফাঁকা ফাঁকায় গিয়ে ঘুরে দেখে আসতে পারছি, ভিতরে ঢুকতে পারছি না, বাট ভিতরে কী হয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছি বাইরে দাঁড়িয়ে। ভালোই হয়েছে, এরকম না যে খুব একটা খারাপ হয়েছে। পুজো মণ্ডপগুলো আমি দেখলাম যে খুব খারাপ হয়েছে তাও বলবো না, খুব ভালো হয়েছে তাও বলবো না। আগের বছর যেরকমভাবে মানে অত অত সুন্দর অনেক খরচা করে বানানো হতো মণ্ডপগুলো, সেগুলোর থেকে তুলনামূলক অনেক ছোটো ছোটো হয়েছে। মানে আমি সব বলছি না, কিছু কিছু পুজো খুবই ভালো হয়েছে যেগুলো আমি দেখতে যেতে পারিনি, সেগুলো অনেক বড় বড় হয়েছে, বাট ম্যাক্সিমাম পুজো খুব ছোট হয়ে গেছে। বাট বেশিক্ষণ থাকছি না বাইরে, কারণ যে আমি দেখতে পাচ্ছি যে লোকজন কিন্তু অতটা কেয়ারফুল নয়, মানে চলে আসছে মণ্ডপের মধ্যে, ভিড় করে চলে আসছে, কারো মুখে মাস্ক নেই, ছোটো বাচ্চাদের মুখে মাস্ক নেই অনেকে আছে। সেই জন্য বেশিক্ষণ আমি মণ্ডপের আশেপাশে থাকলাম না, চলে আসলাম, এক দু ঘন্টা ঘুরেই চলে আসলাম। এর বেশিক্ষণ থাকাটা আমি মনে হচ্ছে রিস্কি, তো থাকলাম না। যাই হোক, তোমাদের যদি এই পুজো পরিক্রমা বা পুজোর এই ব্লগগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিও ভিডিওটাকে, আর এরপর আরও ভিডিও আসছে। হ্যাঁ, পুজোর রিলেটেড ভিডিওই আসবে আরও, তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর ঘন্টা যে বাটনটা আছে সেটাও প্রেস করে রাখো, তাহলে তোমার কাছে সব থেকে প্রথমে নোটিফিকেশান চলে যাবে যদি আমি কোনো ভিডিও আপলোড করি। তো চলো, ভালো থেকো, টাটা, দেখা হবে।